মায়ের ইচ্ছা অনুযায়ী ছেলে মেয়েরা মৃত্যুর পর মায়ের দেহ দিলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর পরে দেহ দান করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালকে। রামপুরহাটের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেথিকা মণ্ডল, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। মৃত্যুর আগে ছেলে মেয়েদের বলে গিয়েছিলেন তাকে যেন শ্মশানে না পোড়ানো হয়, তার দেহ যেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত ছিলেন বেথিকা মণ্ডল এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় রামপুরহাট মেডিকেল কলেজ তৈরি হওয়াতে তিনি ভীষণভাবে খুশি ছিলেন। কিন্তু তার ইচ্ছার কথা তিনি জানাতে পারেননি কাউকে, বলে গিয়েছিলেন নিজের ছেলে মেয়েকে। গতকাল সোমবার বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ মঙ্গলবার সকাল 11টা নাগাদ তিনি পরলোক গমন করেন। বলছি, আপনার মায়ের দেহদান এই ভাবনা চিন্তা বা এই একটা মহৎ কাজ, এটা কিভাবে আপনার মাথায় এলো? না, আমার মা বরাবর বলতেন যে যখন মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ করছিলেন রামপুরহাটে, তখন আমার মায়েরও একটা ইচ্ছা ছিল, ডক্টর আশিস ব্যানার্জির উদ্যোগে রামপুরহাটে মেডিকেল কলেজটা হলো। তখন আমার মা বলেছে, বলতো আমাকে প্রায় যে দেখ, যেদিন যদি আমি তো একদিন মারা যাবই, চিরকাল আমি থাকবো না, তুই ডক্টর আশিস ব্যানার্জিকে বলে, স্যারকে বলে, তোদের স্যারকে বলে, আমি যাতে আমি মোর মৃত্যুর পর যাতে আমি দেহটা দান করতে পারি সেটা ব্যবস্থা করবি, ওনাকে ওনার বলবি। হ্যাঁ, আমার মার মুখোমুখি কোনোদিন স্যারের হননি না, আমার মাধ্যমে মা বলতেন যে তুই বলবি এই কথাগুলো স্যারকে, ডক্টর আশিস ব্যানার্জিকে, না আমি এই দেহটা যাতে দান করতে পারি, আমার ইচ্ছাটা যেন পূরণ করেন উনি। মেডিকেল কলেজে এই যে একটা মহৎ কাজ, আপনাকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আমার মনে হয় যে এরকম সবাই যদি এগিয়ে আসে তাহলে খুব ভালো হয়। এটা চিরদিন তো কারো মা বাবা থাকে না সাথে, কিন্তু এই যে পুড়িয়ে দেওয়া এটা আমি ঠিক মানে অন্যভাবে নিই এটা, কিন্তু এটা দান করলাম আরও 5টা মানে ছাত্র ছাত্রী পড়াশোনা করতে পারবে, তাদের একটা ইয়ে হবে, শিক্ষার যোগ্যতা বাড়বে, মানে অভিজ্ঞতা হবে, যেটা তো খুব ভালো এটা মহৎ কাজ। স্যার, আপনার হসপিটালে মানে দেহদান হচ্ছে আজকে, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেহদান নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না, আমরা সমস্ত সাধারণ মানুষও আজকে জানি যে দেহদান একটি অমূল্য দান, দেহ মানুষের এক পরম সম্পদ, সেইটিকে দান করছি মেডিকেল কলেজের মতো একটি জায়গাতে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই দেহকে পেয়ে আমরা বিশ্বাস করি, মনে করি যে আমাদের যারা ছাত্রছাত্রী পঠন পাঠনের সঙ্গে যুক্ত, তারা দেহ ব্যবচ্ছেদ করে তাদের শিক্ষা দীক্ষাকে একেবারে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি। সুতরাং এইটিকে স্বাগত জানানো ছাড়া আর কোনো ভাষা নেই, আমরা এই দেহদানকে স্বাগত জানাই। হ্যাঁ, আপনার ওয়ার্ড থেকে প্রথম মানে দেহদান করছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এবং কতটা আশ্বাস দিয়ে আসছেন? সান্দাদির মা গতকালকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আমরা দিকে যখনই খবর দেয় আমরা কিন্তু ওনার পাশে সবসময় ছিলাম, এবং আজকে যখন 11টার সময় মারা যায়, তারপরে ওনারা 1টার সময় ওনাদের ওর মায়ের ইচ্ছা ছিল, ওনাদিকে বলে গেছিলো যে আমি মারা গেলে এই যে আশিস ব্যানার্জির সহযোগিতায় যে মেডিকেল কলেজ তৈরি হয়েছে সেখানে আমার দেহটা দান করে যাস। তো যখনই আমাদেরকে জানায় তখন আমাদেরও একটু উৎসাহ বেড়ে যায়, আরও ওনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের 13 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের আরও বেশি ইয়ে হয়ে যায়। তো তখন থেকেই আমরা একটু সহযোগিতা করে আমরা যে সিএমএ স্যারের কাছে গিয়ে এইটা পারমিশন করে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিজয় কৃষ্ণ মণ্ডল। কে হচ্ছেন আপনি? আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সন্তাদি। তাই মায়ের শেষ ইচ্ছা অনুসারে মেয়ে শান্তা মণ্ডল মায়ের দান করলেন রামপুরহাট মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পড়াশোনা করার জন্য দেহ পায় সেই কথা মাথায় রেখেই রামপুরহাট মেডিকেল কলেজের এনাটমি বিভাগে মায়ের মৃতদেহ দান করলেন। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যে মায়ের স্মৃতি রয়ে গেল এটুকু মনে সান্ত্বনা রইল তাদের। মৃন্ময় লাহিড়ের রিপোর্ট, টুডেস বাংলা।